2007 সালের 15 নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। সিডরের ধ্বংসলীলার পর আজও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলীয় এলাকার মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঝালকাঠিতে বেড়িবাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাঁঠালিয়া উপজেলার 5টি ও রাজাপুর উপজেলার প্রায় অর্ধশত গ্রাম। সদর ও নলছিটি উপজেলার ঘরবাড়ি ও গাছপালারও ব্যাপক ক্ষতি হয়। সিডরের পর 10 বছর কেটে গেলেও সংস্কার হয়নি বিষখালি নদী তীরবর্তী 26 কিলোমিটার এলাকার বেড়িবাঁধ। পাশাপাশি এসব এলাকায় নির্মাণ হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। এখনো দুর্যোগের আতঙ্ক নিয়ে বসবাস করেন উপকূলবাসী। আর আমাকে বন্যি বদল হইলে পানি নদীর পেরের কাছাকাছি আমাকে বাড়ি আমাকে কষ্ট হয়। বেড়ি যা হয়েছে হ্যাঁ তো জায়গায় জায়গায় ছুট্টি গেছে পানতে তলাই যায়। আমাদের কোচা ফেরিঘাট একটা সাইক্লোন সেন্টার দরকার। সরকারের দ্বারে দাবি আমাদের যে ওই বেড়িবাঁধটা যেন অতি সত্বর যেন দেয়। তবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের আশ্বাস দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বেড়িবাঁধটির কারণে আমাদের বিভিন্ন সময় প্লাবনের সময় জোয়ারের সময় আমাদের অভ্যন্তরীণ এলাকাগুলো প্লাবিত হচ্ছে। এই বিষয়ে গুরুত্ব আরোপ করে উত্তেজন কর্তৃপক্ষের সাথে বিভিন্ন সময় অবিরাম আমরা যোগাযোগ করে চলেছি। শুধু আশ্বাস নয়, উপকূলীয় এলাকার নানা সংকট সমাধানে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি স্থানীয়দের।